আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপ। পার্লামেন্টে মুসলিম আইন প্রণেতা শূন্য দলে পরিণত হচ্ছে বিজেপি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চান তালেবান প্রধান। পুতিনের সহায়তা কামনা, এবার রাশিয়া থেকে তেল কিনবে শ্রীলঙ্কা। এবং সর্বশেষ থাকছে, আমেরিকার দেয়া দুটি উন্নত ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করল রাশিয়া। আবারও আমেরিকার দ্বিমুখী নীতি সবার কাছে স্পষ্ট হলো। বিশ্বের যে প্রান্তীয় আদালতের মাধ্যমে কোনো অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, সেখানে আমেরিকা নাক গলায় এবং সেখানে মানবাধিকারের প্রশ্ন তোলে। সেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা অন্য যে কোনো দেশ। কিন্তু যখনই আমেরিকার মিত্র দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে একসঙ্গে 81 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো, সেখানে আমেরিকা একটি টু শব্দ পর্যন্ত করছে না, তুলছে না কোনো মানবাধিকারের প্রশ্ন। এদিকে পরিষ্কার হচ্ছে, আমেরিকা মূলত তাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধেই মানবাধিকারের প্রশ্ন তোলে এবং মানবাধিকারকে তারা ওই সমস্ত দেশকে নিপীড়ন করার হাতিয়ার হিসাবে ব্যবহার করে। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া চীনের সাহায্য চাচ্ছে বলে আমেরিকা যে দাবি করেছে, সেটা অযৌক্তিক দাবি বলেই মনে করা হচ্ছে। কারণ রাশিয়া এমন শক্তিশালী একটি দেশ যে কিনা চাইলে ইউক্রেনকে একদিনেই জয় করতে পারে। আমেরিকার এই সমস্ত ভণ্ডামি, এই সমস্ত দ্বিমুখী নীতি আর কতদিন চলবে বলে আপনারা মনে করেন? সময় এসেছে এখন আমেরিকাকে কঠিন জবাব দেওয়ার, যেভাবে জবাব দিচ্ছে ইরান, চীন, রাশিয়া। আমেরিকার এই সমস্ত দুর্নীতি সম্পর্কে বিস্তারিত ভিডিওর শেষ অংশে রয়েছে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এবং আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন, সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানিয়ে যাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপ। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানের সাথে 2015 সালের পারমাণবিক চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার আগে বুধবার বাইডেন প্রশাসন এই ঘোষণা দেয়। দেশটির ট্রেজারি বিভাগ বলছে, নতুন নিষেধাজ্ঞাগুলো টার্গেট হচ্ছে ব্যক্তি ও প্রতিষ্ঠানের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক যা মার্কিন অবরোধে থাকা ইরানি পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য সামগ্রী পূর্ব এশিয়ায় বিক্রি করে। কাতারে যুক্তরাষ্ট্র ইরানের কূটনীতিকরা যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা পুনরুদ্ধারের জন্য পরোক্ষ আলোচনার কয়েকদিন পর এই নিষেধাজ্ঞাগুলো আরোপ হলো। সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা সংস্থার ট্রেজারি সচিব ব্রায়ান নেলসন এক বিবৃতিতে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি যৌথ ব্যাপক কর্মপরিকল্পনায় চুক্তিবদ্ধ হতে চাই। তাই আমরা ইরানের পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল বিক্রির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য আমাদের সমস্ত কর্তৃপক্ষকে ব্যবহার করতে থাকব। বুধবারের নিষেধাজ্ঞাগুলো ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং হংকং ভিত্তিক বেশ কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর আরোপ করা হয়েছে, যেগুলো ইরানি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে $100 মিলিয়ন পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পূর্ব এশিয়ায় সরবরাহ ও বিক্রিতে সহায়তা করার জন্য অভিযুক্ত। এই নিষেধাজ্ঞার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ করা হবে, তাদের মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করবে এবং আমেরিকানদের তাদের সাথে ব্যবসা করতে বাধা দেবে। শুধু তাই নয়, মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার ইরান, ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ভিত্তিক সংস্থাগুলোর বিরুদ্ধেও ইরানের সাথে সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলো জারি করেছে। পার্লামেন্টে মুসলিম আইন প্রণেতা শূন্য দলে পরিণত হচ্ছে বিজেপি। ভারতের পার্লামেন্টে বিজেপির কোনো মুসলিম আইন প্রণেতা থাকছেন না, খবর আল জাজিরার। বিজেপির ইতিহাসে এই প্রথম পার্লামেন্টে দলটি মুসলিম আইন প্রণেতা শূন্য হচ্ছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন দলটির নেতা মুফতার আব্বাস নাকভি। তিনি কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ছিলেন। নাকভি রাজ্যসভার সদস্য। বৃহস্পতিবার রাজ্যসভায় তার মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্য দিয়ে বিজেপি তার ইতিহাসে প্রথম পার্লামেন্টে মুসলিম আইন প্রণেতা শূন্য দলে পরিণত হচ্ছে। ভারতের পার্লামেন্টে বিজেপির প্রায় 400 জন এমপি রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় 64 বছর বয়সী নাকভি ছিলেন একমাত্র মুসলিম মন্ত্রী। নাকভির পদত্যাগের পর সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অভিনয় থেকে রাজনীতিতে আসা 46 বছর বয়সী স্মৃতি ইরানি। তিনিও রাজ্যসভার একজন আইন প্রণেতা। অবশ্য পদত্যাগের আগে থেকেই আলোচনায় ছিলেন নাকভি। তাকে ভারতের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী করার কথা বিজেপি বিবেচনা করেছে বলে গুঞ্জন রয়েছে। দুই নেতার ইসলাম বিরোধী মন্তব্যের জেরে বৈশ্বিক সমালোচনার মুখে রয়েছে বিজেপি। এমন প্রেক্ষাপটে দলটি একজন মুসলিমকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী করার বিষয়টি বিবেচনা করেছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। আগামী ৬ আগস্ট ভারতের ভাইস প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু, তার মেয়াদ শেষ হবে ১০ আগস্ট। মোদির বিজেপি নিজেদের বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল দাবি করে। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বিজেপির ৩০১ জন সদস্য রয়েছেন। তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, তাদের মধ্যে কোনো মুসলিম সদস্য নেই। রাজ্যসভার সদস্য হিসেবে নাকভির মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়ে দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভাতেও বিজেপির কোনো মুসলিম সদস্য থাকছে না। ভারতের ২৮ রাজ্যের ১৮টিতে সরাসরি বা জোটগতভাবে ক্ষমতায় রয়েছে বিজেপি। এসব রাজ্যের বিধানসভায় বিজেপির কোনো মুসলিম আইন প্রণেতা নেই। বিশ্লেষকরা বলেছেন, বিজেপির স্লোগান হলো সবাইকে সঙ্গে নিয়ে সবার উন্নয়ন। দলটিতে মুসলিম আইন প্রণেতা না থাকার বিষয়টি এই স্লোগানের বিপরীত। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে ৭ জন মুসলিমকে মনোনয়ন দিয়েছিল বিজেপি, কিন্তু সেবার তাদের কেউ জিততে পারেনি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে আরও বেশি আসনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন বিজেপি। এই নির্বাচনে ৬ জন মুসলিমকে বিজেপি মনোনয়ন দিয়েছিল, তারা সবাই হেরে যান। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের উপর নিগ্রহ চালানোর অভিযোগে বিজেপি সমালোচিত হয়ে আসছে। ভারতে প্রায় ২০ কোটি মুসলমান রয়েছে। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরে বিশ্বের ৩য় সর্বাধিক মুসলিম জনগোষ্ঠীর বাস ভারতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চান তালেবান প্রধান। আফগান তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখন্দজাদা বলেছেন, তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক প্রত্যাশা করে। আফগানিস্তান কাউকে তার ভূখণ্ড প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ দেবে না বলেও নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। বুধবার তালেবানের সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। ডনের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে এক সমাবেশে করার মন্তব্যের চেয়ে তালেবান নেতার সর্বশেষ বিবৃতি কিছুটা নমনীয়। ধর্মীয় নেতা ও উপজাতি নেতাদের ওই সমাবেশে হাইবাতুল্লাহ আখন্দজাদা বলেছিলেন, আফগানিস্তান নিয়ে নাক গলানো বিশ্বের উচিত নয়, কারণ তালেবান ক্ষমতায় থাকলে দেশ অন্য কারো নির্দেশনা গ্রহণ করবে না। আমেরিকানদের উদ্দেশ্য করে আখন্দজাদা বলেছিলেন, আফগানিস্তানে তোমরা সব বোমার মা নিক্ষেপ করেছিল, এমনকি তোমরা যদি আমাদের বিরুদ্ধে পারমাণবিক বোমাও নিক্ষেপ করো, আমরা ইসলাম ও শরিয়া থেকে সরে আসব না। বুধবার প্রথমবারের মতো প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের নাম নেন তালেবান প্রধান। ওয়াশিংটনের সঙ্গে ইসলামিক আমিরাতের ভালো সম্পর্কের বিষয়েও তার ইচ্ছার কথা ব্যক্ত করেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বিবৃতিতে আখন্দজাদা বলেন, পারস্পরিক যোগাযোগ ও অঙ্গীকারের কাঠামোয় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সঙ্গে আমরা ভালো কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক চাই। আমরা মনে করি সব পক্ষের স্বার্থেই এটা করা দরকার। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ একাধিক ভাষায় এ বিবৃতি পেশ করেন। এতে আফগানিস্তানের মাটির প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহারে তাদের উদ্বেগ প্রশমিত করার চেষ্টা করেছেন তালেবান প্রধান। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে 4 দেশের বৈঠক পাকিস্তানে। বৈঠকে বসার আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি, পাকিস্তানের পররাষ্ট্র সচিব সোহাইল মাহমুদ, যুক্তরাষ্ট্রের কাবুল বিষয়ক বিশেষ দূত টমাস ও ওয়েস্ট, রুশ প্রেসিডেন্টের প্রতিনিধি জামির কাবুলভ ও চীনের দূত ইউ শিয়াইয়ুং। আখন্দজাদা বলেন, আমাদের প্রতিবেশী অঞ্চল এবং বিশ্বকে আমরা অস্বস্ত করছি এবং অন্য কোনো দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিতে আমরা কাউকে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না। আমরাও চাই অন্য কোনো দেশ আমাদের আন্তরিক বিষয়ে হস্তক্ষেপ করবে না। পাকিস্তান দীর্ঘ সময় ধরে বলে আসছে, দেশটির সীমান্ত চৌকিগুলোই হামলা চালাতে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করছে সশস্ত্র গোষ্ঠীগুলো। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তেহরিকি তালেবান পাকিস্তানের শান্তি আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করেছে আফগান তালেবান সরকার। তবে কয়েক দফা বৈঠক হলেও সামান্যই অগ্রগতি হয়েছে। অবশ্য উভয় পক্ষ অনির্দিষ্টকালের জন্য অস্ত্রবিরতি পালন করে আসছে। বিবৃতিতে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়গুলোর প্রতি জোর দিয়েছেন তালেবান প্রধান। তবে ৬ষ্ঠ শ্রেণী থেকে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে কোনো কিছু বলেননি তিনি। এই তালেবান কতটা সেই তালেবান? কাবুল দখলের পর সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আন্তর্জাতিক সম্প্রদায় মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। তালেবান মেয়েদের মাধ্যমিক পর্যায়ে শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু মার্চে পুনরায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা। আখন্দজাদা বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিশুদের আধুনিক শিক্ষার ওপর বিশেষ জোর দিয়ে শিক্ষায় নজর দিচ্ছে তালেবান সরকার। ইসলামিক আমিরাতের গুরুত্ব অনুধাবন করছে এবং উত্তরোত্তর উন্নতিতে তারা কঠোর প্রচেষ্টা চালিয়ে যাবে। पुतिनेर सहायता कामना एबार राशिया थेके तेल किनबे श्रीलंका। राशिया थेके जालानी तेल केनार परिकल्पना नियेছে श्रीलंका। एजोन्नो राशियार प्रेसिडेंट भ्लादिमिर पुतिनेर काछे सहायता चेयेছেন श्रीलंकार प्रेसिडेंट गोटाबाया राजापाक्से। स्वाधीनतार पर श्रीलंका जखन सबचेये भयाबह अर्थनैतिक संकटे पड़ेছে तखन एई परिकल्पना सामने रेखे एगोচ্ছে कलम्बो। आर्थिक दयनदशाय आंतर्जातिक बाजार थेके जालानी केनार क्षमता हारिয়েছে श्रीलंका। जालानिर अभावे रीतिमतो थमके आछे गोटा देश। विद्युत उत्पादन थेके जोगाजोग सबई ब्याहत होच्छे। एमन अवस्थाय पुतिनेर सहयोगिता चाइलेन राजापाक्से। बुधवार एई विषयटी टुइटारेर माध्यमे निजेई जानिয়েছেন श्रीलंकार प्रेसिडेंट। এতে তিনি বলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার চমৎকার ফোনালাপ হয়েছে। অতীত সহযোগিতার জন্য তিনি পুতিনকে ধন্যবাদ দিয়েছেন, পাশাপাশি জ্বালানি আমদানিতে তার সহায়তা চেয়েছেন। ইউক্রেন সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী, কিন্তু ডলারের অভাবে শ্রীলঙ্কা জ্বালানি কিনতে পারছে না। সরকার বাধ্য হচ্ছে স্কুল বন্ধ করে দিতে। বিদ্যুতের অভাবে উৎপাদনও কমে আসছে দেশের। সরকার জানিয়েছে কোনো দেশই আর শ্রীলঙ্কাকে জ্বালানি সরবরাহ করতে চায় না। এরকম অবস্থায় রাশিয়া থেকে জ্বালানি কেনা শুরু করেছে শ্রীলঙ্কা। আমদানি আরও বৃদ্ধির কথাও জানিয়েছে দেশটির সরকার। রাজাপাক্সে বলেন পর্যটন, বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়কে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে রাশিয়া শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে পুতিনের সঙ্গে তিনি একমত হয়েছেন। এছাড়াও মস্কো ও কলম্বোর মধ্যে ফ্লাইট চালু করতেও তিনি পুতিনের প্রতি আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন। আমেরিকার দেয়া দুটি উন্নত ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করল রাশিয়া। রাশিয়া দাবি করছে ইউক্রেনকে দেয়া আমেরিকার হাই মোবিলিটি রকেট সিস্টেম বা HIMARS তারা ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এই দাবি করেছে। মন্ত্রণালয়ের পক্ষে মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনোশেনকভ বলেছেন রাশিয়ার সেনারা ইউক্রেনের দুটি গোলা বারুদের ডিপো ধ্বংস করেছে, যেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চারে ব্যবহার করার জন্য বিপুল পরিমাণ রকেট মজুত রাখা ছিল। পূর্ব ইউক্রেনের দনেস্ক অঞ্চলের ক্রামাতরস্ক শহরের পাশে একটি গ্রামে ওই ডিপো ছিল। রাশিয়ার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সেগুলো ধ্বংস করে দিয়েছে। জেনারেল ইগোর কোনোশেনকভ জানান ইউক্রেন পরিচালিত S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি ইউনিটও রাশিয়ার সেনারা ধ্বংস করে দিয়েছে। এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন রাশিয়ার এই দাবি মিথ্যা ও ভুয়া। তিনি আরও বলেন ইউক্রেনের সেনারা আমেরিকার দেয়া উন্নত HIMARS ব্যবহার করছে, যা রাশিয়া সেনাদের জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান চালানো শুরু করলে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র, শস্ত্র ও গোলাবারুদের সহযোগিতা করে আসছে।